মেডিকেল ও ইঞ্জিনিয়ার এন্ট্রান্স 2023 এর জন্য ত্রিপুরা মেধাবী ছাত্রছাত্রীদের জন্য গত বছর থেকে সুপার 100 স্কিম চালু করেছে স্কুল অফ সায়েন্স। এবছর এই স্কিম জারি থাকবে। শনিবার শ্যামলী বাজারস্থিত স্কুল অফ সায়েন্স কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে কথা জানালেন স্কুল অফ সায়েন্সের কর্ণধার অভিজিৎ ভট্টাচার্য। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, সুপার 100 স্কিমে 100 জন ছাত্রছাত্রীকে বাছাই করা হবে। তার মধ্যে 50 জন জেনারেল ক্যাটাগরি, 15 জন এসটি ক্যাটাগরি, 15 জন এসসি ক্যাটাগরি, 10 জন ওবিসি, 5 জন সংখ্যালঘু ও 5 জন বিপিএল ভুক্ত পরিবারের ছাত্রছাত্রীদের নেওয়া হবে। এই 100 জন ছাত্রছাত্রীদের স্কলারশিপ ও ফ্রি কোচিং দেবে স্কুল অফ সায়েন্স। আগামী 16 এপ্রিল তাদেরকে লিখিত পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে বলে অভিজিৎ ভট্টাচার্য জানান। ত্রিপুরার মেধাবী ছাত্রছাত্রীদের জন্য সুপার 100 স্কিম স্কুল অফ সায়েন্স গত বছর শুরু করেছে, এই বছরও আমরা সেটাই করছি। এবং সেই সুপার 100 স্কিমে আমরা 100 জন ছাত্রছাত্রীকে বাছাই করব। 100 জনের মধ্যে 50 জন জেনারেল ক্যাটাগরি থেকে থাকবে, 15 জন থাকবে এসটি ক্যাটাগরি, 15 জন এসসি ক্যাটাগরি, 10 জন ওবিসি, 5 জন মাইনরিটি গ্রুপ থেকে এবং 5 জন বিপিএল গ্রুপ থেকে থাকবে। এবং এই যে 100 জন ছাত্রছাত্রীদেরকে আমরা স্কলারশিপ দেব, ফ্রি কোচিং দেব, মক পরীক্ষা নেব,